1666666666. কলোরাডোতে বসবাসকারী জ্যান বেস নামের এক মহিলা তার বাচ্চাদের নিয়ে সেই দিন বাড়িতে ছিল, আর তখন তার কাছে তার জীবনের সবথেকে অদ্ভুত কলটি এসেছিল। এই কলটি যে নাম্বার থেকে এসেছিল সেটি হল 1666666666। এই অদ্ভুত নম্বরটিকে দেখে জ্যান প্রথমে ফোনটি তোলেনি, কিন্তু যখনই তার কলটি এন্ড হয়ে যায় তখন তার কাছে 48টি টেক্সট মেসেজ আসে, আর প্রত্যেকটি টেক্সট মেসেজ ভিন্ন ভিন্ন নাম্বার থেকে পাঠানো হয়েছিল, আর প্রত্যেকটি মেসেজের মধ্যে একটি ওয়ার্ডই লেখা ছিল, আর সেটি হলো স্যাটার্ন। আর আমি আপনি সকলেই জানি স্যাটার্নের মানে কি। এই অদ্ভুত মেসেজটি দেখে জ্যান খুবই ঘাবড়ে গিয়েছিল। আসলে জাস্ট তখনই সে ঘুম থেকে উঠেছিল এবং সেই সময় তার বাচ্চারাও ঘুমাচ্ছিল, কিন্তু এই মেসেজ আসার পরে তারা সকলেই ঘুম থেকে উঠে পড়ে। জ্যান তৎক্ষণাৎ ওই 666666666 নাম্বারে কল ব্যাক করার কথা ভাবে, আর যখন সে কল করে তখন সে পি রেকর্ডের একটি মেসেজ শুনতে পায়, দিস নাম্বার ইজ নো লঙ্গার ইন সার্ভিস। এরপরে জানা যায় যে শুধু জ্যানই একমাত্র নয় যার কাছে এই ধরনের কল এসেছিল। এই নাম্বারটি থেকে অনেক মানুষের কাছেই কল এসেছিল, এবং তাদের সকলকেই ফোনের ভেতর থেকে এটা বলা হয়েছিল যে তাদের জীবন খুব শীঘ্রই শেষ হতে চলেছে। আয়ন ফগ নামের এক মহিলার কাছেও এই ধরনের কল এসেছিল এবং সেই কলটি তার মা তুলেছিল, যেখানে ফোনের ভেতর থেকে বলা হয়েছিল যে আয়ন আর মাত্র 3 দিন বাঁচবে। আর এই কথাটি শুনে আয়নের মা খুবই ঘাবড়ে গিয়েছিল। যখন আয়ন ঘরে ফিরে আসে তখন সে সেই নাম্বারে কল ব্যাক করে, কিন্তু তখন সেই কলটি লাগেনি। ইউকে কলিং, এক ভৌতিক বইয়ের গল্প অনুসারে 70-এর দশকে ইউকেতে থাকা বাচ্চারা এটা বলা বলি করত, একটি নাম্বার রয়েছে যাতে কল ফ্রিতে করা যায়, আর আপনি যদি কল করেন সেখানে একজন মহিলা হেল্প মি বলে চিৎকার করছে তা শুনতে পাবেন, আর সেই মহিলা শেষে এটি বলে কেটে দেয় সুজি ইজ ডাউনিং। এই নাম্বারটি হল 2020-2020। যে বাচ্চাই এই নাম্বারে কল করত তারা সকলেই ভয় পেয়ে যেত, আর এরকম দেখা দেখি প্রায় সকল বাচ্চাই সেই নাম্বারে কল করতে থাকে। কলটি শুনে এরকম মনে হচ্ছিল সুজির যেটি প্রয়োজন ছিল সে সেটি পায়নি। 000000000, আমি angelghost.com-এ একটি পোস্ট পেয়েছিলাম যেখানে লেখা ছিল একটি মহিলার কাছে এক অদ্ভুত নাম্বার থেকে কল এসেছিল। মোবাইল স্ক্রিনে এতগুলি জিরো দেখে সেই মহিলা খুবই ঘাবড়ে গিয়েছিল। সেই মহিলা সেই সময় তার কাজিনের অন্তিম সংস্কারে গিয়েছিল, আর সেই সময় এই কলটি দেখে সে ভয় পেয়ে তার ফোনটি তার অন্য কাজিনকে দিয়ে দেয়। তখন তার কাজিন সেই ফোনটি তুলে বারবার হ্যালো বলে, কিন্তু ফোনের ভেতর থেকে কোনো রিপ্লাই আসছিল না। এরপর সেই মহিলা এই নাম্বারটির ব্যাপারে খোঁজখবর নিতে থাকে, কিন্তু এই ব্যাপারে পুলিশও তাকে কোনো সাহায্য করতে পারে না, কারণ পুরো দেশে 10টি জিরোওয়ালা নাম্বার কোথাও রেজিস্টার করা ছিল না। এরপর সেই মহিলা নিজের ফোনটিকে কয়েকদিনের জন্য বন্ধ রেখে ছুটি কাটাতে শহরের বাইরে চলে যায়। সাডাকো, আমি আপনাকে প্রথমেই বলে দিই, এই সাডাকো নামটি শুনে আপনি যেন সুডোকো গেমের কথা ভেবে বসবেন না। সাডাকো আসলে একটি প্রেতাত্মার নাম যে সারা পৃথিবীতে মানুষকে ভয় দেখানোর জন্য প্রসিদ্ধ। আপনি যদি দ্য রিং মুভিটি দেখে থাকেন তাহলে আপনি জানবেন যে সেখানে সাডাকো নামের একটি প্রেতাত্মা সকলকে কল করছিল এবং ফোনের ভেতর থেকে অদ্ভুত ধরনের চিৎকার করছিল, আর যারাই ফোনটি তুলছিল তাদেরকে বেঁচে থাকার জন্য সেই মহিলা সামান্য কিছু টাইম দিচ্ছিল, এবং তারপরে সেই ফোন তোলা ব্যক্তি সত্যি মারা যাচ্ছিল। আমি এটা জানি না যে কেন কেউ নিজে থেকে সাডাকোকে কল করবে, এবং সাজেস্ট করব আপনিও যেন না করেন, কিন্তু তবু আমি সেই নাম্বারটি আপনাকে বলে দিচ্ছি, আর সেই নাম্বারটি হল 090-888888। এই ভৌতিক নাম্বারটির সামনে জাপানের কান্ট্রি কোড অর্থাৎ +81 বসিয়ে কল করা যেতে পারে, আর যদি এই কলটি কানেক্ট হয়ে যায় তাহলে বিশ্বাস করুন এর পেছন থেকে আসা শব্দটি আপনাকে সম্পূর্ণ চমকে দেবে। যে মানুষেরা এই নাম্বারে কল করেছিল তাদের বক্তব্য অনুযায়ী এর ভেতর থেকে একজন মহিলা তার ভয়ঙ্কর আওয়াজে আপনাকে বেঁচে থাকার জন্য 7-10 দিন টাইম দেবে। তাছাড়া আপনি এমন একটি আওয়াজ শুনতে পাবেন যা শোনার পর আপনার আত্মা কেঁপে উঠবে, আর সেই আওয়াজটি শুনে আপনি কলটি কেটে দিতে বাধ্য হবেন। আসলে সাডাকোকে ভয় দেখানোর জন্য সামনে আসার প্রয়োজন নেই, তার আওয়াজই আপনার আত্মা কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর আজ পর্যন্ত এটি কেউ খুঁজে বার করতে পারেনি যে এই ফোন কলটি কে তোলে। যে মানুষেরা এই সাডাকোর নাম্বারে কল করেছে পরবর্তীকালে তাদের সাথে এমন কিছু ঘটেছে যা তারা সারা জীবন মনে রাখবে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি নিজেই ফোন নাম্বারগুলিতে কল করেছি কিনা। তাহলে আপনাকে জানিয়ে রাখি
হ্যাঁ আমি এই নাম্বারগুলিতে কল করেছি, কিন্তু তার রেজাল্ট আপনাকে এই ভিডিওতে বলবো না। আর সত্যি যদি আপনি জানতে চান তাহলে কমেন্টে রেজাল্ট লিখে জানান, আমি অবশ্যই এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। 1000000, জানি না কেন এই নাম্বারটি দেখেই ফেক মনে হচ্ছে। আর আমি এই নাম্বারে কল করে দেখেছি, কল করলে কলটি এন্ড হয়ে যাচ্ছে, কিন্তু এর মানে এটি নয় যে 1000000 এই নাম্বারটি থেকে আপনার কাছে কখনো কল আসবে না। কারণ এই পৃথিবীতে এমন অনেক মানুষই রয়েছে যারা কমপ্লেন করেছে যে তাদের কাছে এই নাম্বার থেকে কল এসেছিল। যখন তার এই কলটিকে তোলে তখন ভেতর থেকে এক ব্যক্তি বলে, যদি আপনি এই নাম্বারের ব্যাপারে আরও 15 জনকে না জানান তাহলে আপনার মৃত্যু হতে পারে। এবার প্রশ্ন হলো, আমরা যদি সেই ব্যক্তির কথা না শুনি তাহলে কি হবে, আর যদি শুনি তাহলেই বা কি হবে? প্রথম একজন ব্যক্তি যে এই নিয়মটি পুরো পালন করেছিল এবং তার 15 জন বন্ধুকে এই কলটির ব্যাপারে বলেছিল, তার এই কাজটি পূরণ হয়ে যাওয়ার পরে সে অনুমতি পায় যে সে অপারেটর 4141 সাথে কথা বলতে পারবে। আর যখনই অপারেটর 4141 থেকে কল আসে তখন তার পেছন থেকে এক ব্যক্তি যে ভাষায় কথা বলে সেই ভাষাটি সে বুঝে উঠতেই পারেনি, আর সেই জন্য সে কী বলছিল সে বুঝতে পারেনি, আর তাই সে কলটি কেটে দেয়। তবে এটা কী ছিল আমিও জানি না, আর আমার জানারও প্রয়োজন নেই। রেড নাম্বার, আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের বিভিন্ন মোবাইল ইউজারের কাছে সরকারের তরফ থেকে একটি মেসেজ আসে যেখানে বলা হয় যে কেউ যেন রেড নাম্বার থেকে কল এলে সেই ফোনটি না তোলে। আর এই নাম্বারগুলি ছিল 7888-3008-001, 9316-04812, 9876-26611, 9888-54137, 9876-715587। আর জানি না সেখানকার সরকার কী করে। যাই হোক, এই নাম্বারগুলি নিয়ে মানুষের মধ্যে ভয় সৃষ্টি করার জন্য মেসেজে এটা পর্যন্ত লেখা হয়, যদি আপনি এই নাম্বার থেকে আসা ফোন কলটি তোলেন তাহলে আপনার বেন হ্যামারেজ পর্যন্ত হতে পারে। কারণ এই কলটি প্রচুর পরিমাণে হাই ফ্রিকোয়েন্সির সৃষ্টি করে যা কোনো মানুষের শরীর সহ্য করতে পারবে না। এমনকি এই মেসেজটির শেষে এটাও লেখা হয় যে এখনও পর্যন্ত এই ফোন কলের কারণে 7 জন মানুষের মৃত্যু হয়েছে। আর এই নিউজটি দেখানো হয়েছিল ডিডি নিউজ, আস্তাক নিউজ এবং IBN নিউজ চ্যানেলে। এবার প্রশ্ন ওঠে যে এখানে আসলে কী হচ্ছিল। আর এই ধরনের মেসেজ 2007 সালে পাকিস্তান সরকারের তরফ থেকে তার নাগরিকদের উদ্দেশ্যে কেন পাঠানো হয়েছিল, আর এই গুজবটি 2010 সাল পর্যন্ত চলেছিল। আর এই 3 বছরের মধ্যে মানুষ এইটুকু বুঝতে পেরে গিয়েছিল যে এই নাম্বার থেকে কল এলে সেটা তোলা ঠিক নয়। 2010 সালে আসা মেসেজে সরকারের তরফ থেকে এটা লেখা হয়েছিল যে এখনও পর্যন্ত এই কলের কারণে 27 জন মানুষ মারা গিয়েছে, আর সেই নিউজটিও ডিডি নিউজের তরফ থেকে কভার করা হয়েছিল। আসলে এই নাম্বার থেকে আসা ফোন কলটি তুললেই ভেতর থেকে বলা হচ্ছিল তারা যেন এই নাম্বারটিকে তার ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে, কিন্তু শেয়ার করার পরে কী ঘটছিল সেই ব্যাপারে কেউ জানায়নি। 666, আমেরিকাতে এখনও একটি খবর প্রচলিত রয়েছে, যদি আপনি 666 নাম্বারে কল করেন তাহলে আপনি এমন কিছু শুনতে পাবেন যা আপনার জীবনকে শেষ করে দেবে। কয়েকজন ব্যক্তি আগ্রহবশত এই নাম্বারে কল করে, অনেকজন বলে তাদের কিছুই হয়নি, আবার অনেকে বলে সেই নাম্বার থেকে এমন একটি চিৎকার আসে যা শোনার পর তারা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, আর সেই আওয়াজ তারা কখনোই ভুলবে না। এক মহিলার কাছে 666 নাম্বার থেকে কল এসেছিল, সে সেই ফোনটিকে রিসিভ করে, কিন্তু রিসিভ করার পরে সে কিছু শুনতে পাচ্ছিল না। তখন সে কলটি কেটে পুনরায় 666 নাম্বারে কল করতে যায়, কিন্তু তখন কিছুতেই 666 নাম্বারে কল লাগছিল না। এবং তৎক্ষণাৎ তার কাছে একটি মেসেজ আসে এবং তাতে লেখা থাকে, কল কুড নট বি কমপ্লিটেড অ্যাজ ডায়াল। তারপর সেই মহিলা বলে এই মেসেজটি ওপেন করার পরে তার ফোনটি অদ্ভুত রকমের আচরণ করছিল, কারণ তার 5 মিনিট পরেই তার ফোন নিজে থেকে তার বয়ফ্রেন্ডকে কল করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, এই কলটি তার কোনো কল লগে রেজিস্টার ছিল না, কিন্তু তার বয়ফ্রেন্ডের মোবাইলে এই কলটি এসেছে বলে দেখাচ্ছিল, আর আসলেই এটি একটি অদ্ভুত ব্যাপার ছিল। যাই হোক, আপনি এই নাম্বারগুলিতে কল করে দেখতেই পারেন, কিন্তু আপনার সাথে যদি কিছু অদ্ভুত ঘটে তার দায়িত্ব কিন্তু আমার নয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করুন, আর এরকমই অদ্ভুত রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।